শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো চব্বিশে মার্চ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল ভয়াবহ সড়ক দুর্ঘটনা বরখলায় আজ অর্থাৎ বৃহস্পতিবার শিলচর হাফলং জাতীয় সড়কে পাল্টি খেল টাটা ম্যাজিক গাড়ি আহত আঠারো জন শ্রমিক বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি জেলার জামিরায় মধ্যরাতে বাড়ি থেকে নিকুজ হলেন দুই সন্তানের মা থানায় নিকুজ ডায়েরি স্বামীর বিস্তারিত থাকবে প্রতিবেদনে চলতি মার্চ মাসের শেষে টানা চার দিন ব্যাংক বন্ধ ঘোষণা কোন কোন তারিখে কি কি কারণে ব্যাংক বন্ধ থাকবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল শুরুর ঠিক আগে নেতৃত্ব সেরে দিলেন মহেন্দ্র সিং ধোনি বিস্তারিত থাকবে প্রতিবেদনে কার্ড প্রতি দু কেজি এক কেজি করে চাল কম দিচ্ছেন ডিলাররা সেই সঙ্গে কেরোসিন তেলের ব্যাপক কালোবাজারি বদরপুরে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ বৈরবী এবং দুর্লভসরা থেকে গৌহাটিতে নতুন ট্রেন খতিয়ে দেখছে রেলমন্ত্রক উপকৃত হবেন বরাক উপত্যকার রেলযাত্রীরা করিমগঞ্জের খানিশাইল সংলগ্ন মেদল গ্রামে কালবাট বাঙ্গা নিয়ে থানায় মামলা উত্তেজনা এলাকায় শালচাপড়া পারের শান্তিপুর ফেরিঘাটে মেশিন চালিত নৌকার দাবি পাতার কান্দি তলের নিকুজ ব্যক্তির সন্ধান রাজস্থানে বিধায়ক কৃষ্ণেন্দুপালের প্রচেষ্টায় বাড়ি ফিরলেন বৃদ্ধ বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবং শেষ খবরটি নিলাম বাজারে দুটি কালভার্ট নির্মাণের কাজ এখনও শেষ করতে পারেনি বিন্নি কনস্ট্রাকশন সি ওর দ্বারস্থ ক্ষুদ্র জনতা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ভয়াবহ সড়ক দুর্ঘটনা আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে বরখলায় সড়ক দুর্ঘটনায় অন্তত আঠারো শ্রমিক আহত হয়েছেন ময়নাগড় থেকে শ্রমিকদের নিয়ে আসা একটি টাটা ম্যাজিক গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শিলচর হাফলং জাতীয় সড়কে খেলে আহত হন শ্রমিকরা আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি সংঘটিত হয় দুর্ঘটনায় আঠারো জনেরও বেশি শ্রমিক আহত হয়েছেন আহতদের উদ্ধার করে স্থানীয় বরকলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এর মধ্যে গুরুতর আহত দশজনকে উন্নত চিকিৎসার জন্য এসএমসি হাসপাতালে স্থানান্তর করা হয় হাইলাকান্দি জেলার জামিরা থেকে দুই সন্তানের মা নিকুজ হওয়ার খবরে চাঞ্চল্য সরিয়েছে স্ত্রীর সন্ধান না পাওয়ায় থানায় নিকুজ সংক্রান্ত ডায়েরি করেছেন স্বামী স্বামীর পরিবারের কাছ থেকে জানা গেছে গত বাইশে মার্চ মঙ্গলবার মধ্যরাত আনুমানিক একটা নাগাদ বাড়ি থেকে নিখুজ হন পঁচিশ বছরের পারবি বেগম লস্কর মধ্যরাতে হঠাৎ স্বামীর নজরে পড়ে বিছানায় স্ত্রী নেই শুরু হয় চিৎকার চেঁচামেচি স্ত্রীর খুঁজে হন্যে হয়ে সুটাছুটি করতে থাকেন স্বামী রহিমুদ্দিন লস্কর বুধবার সারাদিন খুঁজাখুজি চলে নিকটাত্মীয়দের বাড়িতেও খোঁজ নেওয়া হয়ে কিন্তু কোথায়ও সন্ধান মেলেনি তার শেষ পর্যন্ত কোনো উপায়ন্তর না পেয়ে জামিরা থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন রহিমউদ্দিন লস্কর চলতি মাস অর্থাৎ মার্চ মাসে ব্যাংকে একাধিক জরুরি কাজ থাকে আমজনতার আর্থিক বছরের একেবারে শেষ দিক বলে কথা এমন পরিস্থিতিতে দেশ জুড়ে নাকি চার দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে অন্তত এমনটাই খবর যার জেরে ব্যাপক সমস্যায় পড়তে চলেছে গ্রাহকরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সূত্রে খবর চলতি মাসের আটাশে এবং উনত্রিশে তারিখ ব্যাঙ্ক বন্ধের ডাক দিয়েছে একাধিক কর্মী সংগঠন এদের মধ্যে রয়েছে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন ইতিমধ্যে ব্যাংকে ব্যাংকে নোটিশ জারি করা হয়েছে অর্থাৎ আগামী সপ্তাহের সোমবার এবং মঙ্গলবার ব্যাহত হতে পারে ব্যাংকের পরিষেবা এমন কি এটিএম পরিষেবাতেও প্রভাব পড়তে পারে উল্লেখ্য ব্যাংকের বেসরকারীকরণের মতো কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন কর্মীরা তাই এই বন্ধের সিদ্ধান্ত বলে খবর এদিকে আবার ছাব্বিশে এবং সাতাশ তারিখ বন্ধ থাকবে ব্যাংক কারণ এটা চতুর্থ শনিবার আর সাতাশ তারিখ রবিবার তাই পরপর চার দিন ব্যাংক বন্ধ থাকে পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে বদরপুর সার্কুল এলাকার একাংশ মূল্যের দোকানে ব্যাপক দুর্নীতি চলছে একই সাথে হকার মারফত কেরোসিন তেল বন্টন নিয়েও সীমাহীন দুর্নীতি চলছে এই অভিযোগ সাধারণ মানুষের প্রথমত বদরপুর সার্কুল এলাকার প্রতিটি ওয়ার্ডে ন্যায্যমূল্যে কেরোসিন তেল বন্টনের জন্য রয়েছে হকার কিন্তু গত প্রায় চার পাঁচ বছর ধরে এসব হকারদের দর্শন পান না সাধারণ মানুষ এ ব্যাপারে জনগণ জেলাশাসককে তদন্ত করে হকারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন একইভাবে ন্যায্যমূল্যের দোকানের একাংশ ডিলাররাও ব্যাপক দুর্নীতিতে নিমজ্জিত হয়েছেন তারা প্রতি লিটার কেরোসিনের মূল্য নিচ্ছেন সত্তর টাকা এছাড়াও একাংশ ডিলার সরকার থেকে কোনো খরচপাতি পান না বলে কার প্রতি এক কেজি দু কেজি চাল কম দেন গ্রাহকরা জানান ডিলাররা বলেন দীর্ঘ মাস থেকে সরকার তাদের এই চাল বহনের কোনো খরচপাতি দিচ্ছে না সমস্ত কিছু তাদের নিজেদের বহন করতে হচ্ছে এই কারণে তাদের বে তোলার জন্য এক দু কেজি চাল কম দিচ্ছেন সাধারণ মানুষ এ ব্যাপারে জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আইপিএল শুরুর ঠিক আগে আজ নেতৃত্ব সেরে দিলেন মহেন্দ্র সিং ধোনি সিএসকে অধিনায়ক হিসাবে এবার দেখা যাবে রবীন্দ্র জাদেজাকে আইপিএল শুরুর টিক আটচল্লিশ ঘন্টা আগে বড়সড় রদবদল গটিয়ে চমক দিল সিএসকে ম্যানেজমেন্ট আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রেস রিলিজে সিএসকে জানিয়ে দে ধোনি এখনও সিএসকে দলের জার্সিতে খেলতে নামবেন এম এস নেতৃত্বের দায়িত্ব হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছেন রবীন্দ্র জাদেজাকে নিজের উত্তর হিসাবে বেছে নিয়েছেন ধোনি দুই হাজার থেকে সিএসকে স্কোয়াডের অংশ জাদেজা ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ক্রিকেটার হিসাবে নেতৃত্বের দায়িত্ব পেলেন তিনি এই মরশম এবং আগামীতে ধোনি সিএসকের হয়ে খেলতে নামবেন জানানো হয়েছে আজকের প্রেস রিলিজে গৌহাটি থেকে দুর্লভসরা এবং গৌহাটি থেকে বৈরবী অবধি নতুন ট্রেন চালু করা যায় কি না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সঞ্চালকের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালাকে এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন তিনি উল্লেখ্য দুর্লভসরা এবং বৈরবী থেকে যদি পৃথক ট্রেন গৌহাটি রওয়ানা হয় তাহলে করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলার রেল যাত্রীগণ ব্যাপকভাবে উপকৃত হবেন হাইলাকান্দির যাত্রীদের বদরপুর বা শিলচরসে দূরপাল্লার ট্রেন ধরতে হবে না রাজস্থানে নিকুজ কুকিতলের বৃদ্ধ পুতুল দর অবশেষে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় বাড়ি ফিরলেন এতে পরিবারে ফিরে এলো স্বস্তির নিঃশ্বাস জানা গেছে প্রায় তিন মাস আগে পাতারকান্দির কুকিতল গ্রাম থেকে নিকুজ হওয়া বৃদ্ধ পুতুল দর মঙ্গলবার সন্ধ্যায় ট্রেন যুগে সুদূর রাজস্থান থেকে নিজ বাড়ি ফিরলেন উল্লেখ্য গত পঁচিশে ডিসেম্বর ভ্রমণে বেরিয়ে নিজ বাড়ি থেকে নিখুঁজ হন পুতুল দর এক সময় তাকে খুঁজে বের করতে এম এর পক্ষে ছাত্রনেতা বদরুল হকের নেতৃত্বে প্রতিনিধি দল জেলা প্রশাসনের দ্বারস্থ হয় বর্তমানে পুতুল দর ফিরে আসায় ছাত্র সংগঠনের কর্মকর্তারা খুশি ব্যক্ত করার পাশাপাশি বিধায়ককে ধন্যবাদ জ্ঞাপন করেন মঙ্গলবার এমএসএফের কর্মকর্তারা দরবাবুর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে তার খুঁজ নিয়ে আসেন করিমগঞ্জের কানিশাইল সংলগ্ন পীরের চক জিপির মেদল গ্রামের দশ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী স্থানের কালভাট বেঙ্গে দিল গ্রামের কিছু দুষ্কৃতীরা এ নিয়ে ওই গ্রামের ভুক্তভোগী মানুষ মিলে থানায় মামলা করলেন ওই মেদল গ্রামের পঞ্চায়েতের কাজ বন্ধ করার উদ্দেশ্যে এই কালভাটটি বেঙ্গে দিয়েছে কিছু অসাধু ব্যক্তি বলে ধারণা মেদলবাসীর এটি বেঙ্গে ফেলে দেওয়ায় প্রায় শতাধিক পরিবার বর্তমানে গৃহবন্দী অবস্থায় দিন যাপন করছেন বলে জানা যায় এর ফলে অসহায় হয়ে মেদল গ্রামের বেশ কিছু মানুষ একজুট হয়ে গিয়ে করিমগঞ্জ সদর থানায় দুষ্কৃতিকারী বুরহান রেহান উদ্দিন শাহাবুদ্দিন দিলওয়ার হুসেন মস্তাক আলী প্রমুখকে এজাহারে উল্লেখ করে একটি মামলা দায়ের করতে বাধ্য হন এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নামলেও এখনও কোনো আসামিকে দরপাকরের খবর নেই শালচাপড়া পারের শান্তিপুর বরাক নদীর ফেরিঘাটে জনসাধারণ সহ স্কুলের ছাত্রছাত্রীরা মিলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরকারের কাছে এক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন এই দাবিতে স্কুলের পড়ুয়ারা জানান শালচাপড়া গাগরাপার শান্তিপুর বরাক নদীর গাট দিয়ে অসংখ্য জনসাধারণ সহ পড়ুয়ারা যাতায়াত করেন তাই এই ফেরিঘাটে সরকারি জাহাজ কিংবা মেশিন চালিত বড় নৌকা ব্যবস্থা করে দিতে সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে এবার শেষ খবরটি চার মাসেও সম্পূর্ণ হয়নি নিলামবাজারে দুটি কালভার্ট নির্মাণের কাজ এতে ভয়াবহ ট্রাফিক সমস্যায় নাজেহাল নিলাম বাজারের জনজীবন এর জন্য পূর্ত বিভাগের সহকারী কার্যনির্বাহী বাস্তুকার অনুপ চক্রবর্তীকে সরাসরি দায়ী করেছেন স্থানীয় জনতা কাজের বরাতপ্রাপ্ত টিকাদার সংস্থা বিন্নি কনস্ট্রাকশন কোম্পানির লাইসেন্স বাতিলের দাবিতে নিলামবাজার সার্কুল অফিসারের কাছে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগী জনগণ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন